আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, তো সকাল সকাল চলে এসেছি আমাদের ফসলের ক্ষেত দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এটা আমাদের ফসলের মাঠ, অনেক বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলের মাঠটি। এখন ধান লাগানোর, ধানের চারা লাগানোর কাজ শেষ হয়েছে, অনেক জমিতে ধানের গোছা সবুজ হয়ে গেছে। তো সকাল যেহেতু তাই কুয়াশা পড়েছে, তো বিশাল এরিয়া জুড়ে আমাদের ফসলের মাঠ, অনেক ধান চাষ করা হয় এই মাঠে। দেখতে পাচ্ছেন সকালে সূর্য উঠতেছে, তাও তবু 8টা বেজে গেছে কুয়াশার কারণে বা মেঘের কারণে দেখা যাচ্ছে না। অনেক বিস্তীর্ণ, অনেক কৃষক দেখেন খেতে সার দিতেছে, অনেকেই চারার পরিচর্যা করতেছে। তো আমি সকাল সকালে চলে এলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে অনেক দিন পর, প্রায় 8 বছর পর দেশে এসেছি। দেশে এসে এরকম ফসলের মাঠ দেখতে অনেক ভালো লাগতেছে, বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা কখনো এসব সকাল বা যে কোনো সময় বলেন এসব ফসলের মাঠ, ধান ক্ষেত কোনো কিছুই তারা উপভোগ করতে পারেন না, কারণ তাদের কাজই শুধু ভোর রাতে উঠে ডিউটি আর রাতে বাড়ি ফেরা। শুধুমাত্র তাদের জন্যই এই দৃশ্যগুলো তুলে ধরলাম, আশা করি সবাই উপভোগ করবেন দৃশ্যগুলি। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার সখিপুর থানার কালমেয়া গ্রামের দৃশ্য। এটি টাঙ্গাইলের সর্বপূর্ব দিকে লাস্ট বর্ডার হিসেবে পরিচিত। ওই দেখতে পাচ্ছেন গাছ দেখা যায়, ওটার উপাশে আমাদের গাজীপুর জেলা শ্রীপুর থানা। তো আমরা বলা যায় টাঙ্গাইলের লাস্টে বসবাস করি। তো দেখতে থাকুন, দেখুন আমাদের ফসলের মাঠ কত সুন্দর, কত সুবিস্তীর্ণ এলাকা জুড়ে ধান চাষ করা হয়েছে, প্রচুর ধান হয় আমাদের এলাকায়। হ্যাঁ, যেহেতু ইরির মৌসুম, তো দেখেন ডিপ টিউবওয়েলের পানি আসতেছে ফসলের মাঠে দেওয়ার জন্য। আমাদের এলাকায় সব জমিগুলি ডিপ টিউবওয়েলের মাধ্যমেই চাষাবাদ করা হয়, কারণ এখানকার ওয়াটার লেভেল অনেকটা দূরে, প্রায় 300 ফিট গভীর করে নলকূপ, গভীর নলকূপ বসাতে হয়। ওয়াটার লেভেল প্রায় 50 ফিটের মতো, তাই ছোট ছোট সেলো মেশিন এগুলো দিয়ে আমাদের এখানে আবাদ করা হয় না। আমাদের এখানে শুধু ডিপ টিউবওয়েলের পানি দিয়েই দাগের পর দাগ ফসলের মাঠ আবাদ করা হয়। তো দেখতে পাচ্ছেন সকাল সকালে পানি চলে এসেছে খেতে দেওয়ার জন্য। অনেকেই ক্ষেত ঘাস পরিষ্কার করে দিতেছে। এই তো দেখতে পাচ্ছেন আরো অনেক জমি। এটা হচ্ছে আমাদের নদী, ছোট নদী। এক সময় আমার দাদারা বলে অনেক বিশাল নদী ছিল নাকি, কিন্তু বর্তমানে এখন শুধু ফসলের ক্ষেত হয়ে গেছে ভরাট হতে হতে। ওই পাশে ওটা হচ্ছে গাজীপুর, আর এ পাশে হচ্ছে টাঙ্গাইল। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল। আর এই যে দেখতে পাচ্ছেন যে বেড়া দেওয়া বা ক্ষেত, এগুলো হচ্ছে গাজীপুরের অন্তর্গত। এই ছোট নদীটি হলো আমাদের সীমানা।